প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর আমরা পাঞ্জেরি গাইড থেকে যে সিরিজ অনুশীলনীগুলো করছিলাম তার আমরা 8 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা সলভ করছি। অনেকের পুরনো গাইড থাকলে হয়তো নাম্বারটা মিলবে না, কিন্তু অঙ্কগুলো আসলে ঠিক একই রকম আছে, আমরা নতুন গাইড থেকেই ফলো করে করছি। তো এখানে আমরা কোয়েশ্চেনটা দেখাচ্ছি, কোয়েশ্চেনটা আমরা আর তুলি নেই। হ্যাঁ, এখানে আসলে অনুপাত যেটা 2.1 2.2 2.3 সামগ্রিকভাবে এই চ্যাপ্টারটা আসলে সৃজনশীলগুলো করা হয়েছে। চৈতি, ঐশী এবং ফারিহার মধ্যে 6,300 টাকা ভাগ করে দেওয়া হলো। এতে চৈতি ঐশীর 3/5 অংশ এবং ঐশী ফারিহার দ্বিগুণ টাকা পায়। চৈতি 1250 টাকার একটা খাসি বিক্রয় করায় 5% ক্ষতি হয়। অর্থাৎ এই অঙ্কটা আমরা বলবো 2.1 আর 2 মিলে করা হয়েছে, 2.3 এর আসলে এটা কোনো টাচ নেই। তো বিভিন্ন স্কুলে এগুলো এসছে, সরকারি হচ্ছে অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ সিলেট এখানে এটা আসছিল। তো ক নম্বরে চাওয়া হয়েছে ফারিহার টাকার পরিমাণকে ক ধরে চৈতি এবং ঐশীর টাকার পরিমাণ ক এর মাধ্যমে নির্ণয় করো। তো আমাদের এখানে ডিরেকশন দেওয়া হয়েছে, যেহেতু যাকে ক ধরতে বলা হয়েছে আমাদের সেটাই বাধ্যতামূলকভাবে ক ধরতে হবে। ফারিহার টাকাটাকে ক ধরতে বলা হয়েছে। তো মনে করি ফারিহা পেল ক টাকা। তো এইভাবে আমরা ফারিহার টাকাটা প্রথমে ক ধরে নিলাম। হ্যাঁ, এখন ফারিহার সাথে কার কি সম্পর্ক আছে সেই অনুযায়ী বাকি দুজনের টাকা বের করতে হবে। তো এখানে বলা হয়েছে চৈতি ঐশীর এত অংশ আর ঐশী হলো ফারিহার দ্বিগুণ। তা ফারিহা যদি ক হয় তাহলে ঐশী হবে দুই গুণ, অর্থাৎ 2 ক টাকা। তো আমরা প্রথমে ঐশীর টাকাটা বের করে ফেলবো। ঐশী পেল এর দুই গুণ, দ্বিগুণ মানে হচ্ছে 2 গুণন ক, এটা গুণ করলে 2 ক টাকা হবে। আর নেক্সট হচ্ছে যে চৈতির টাকা আমরা যখন বের করব, চৈতি, হ্যাঁ চৈতি পেল, এটা বলা আছে চৈতি ঐশীর এত অংশ পেল। এই যে চৈতি ঐশীর এত অংশ, অর্থাৎ ঐশীর টাকা যেটা থাকবে তার সাথে এর বা গুণন এই ভগ্নাংশটা দিলেই এটা হয়ে যাবে। ঐশী পেয়েছিল হচ্ছে 2 ক, তার সাথে এর বা গুণন দিয়ে এই 3/5, আর এর বা গুণন করলে এখানে আর অংশ লেখা যায় না, এটা টাকা হয়ে যাবে। তো এটা যেহেতু একটা পূর্ণ সংখ্যা আর এটা ভগ্নাংশ, এটার গুণনের নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে লবের গুণ হয় আর হরটা হরেই থাকে, তাহলে এটা 3 দুগুণে 6 ক বাই নিচে হলো 5 টাকা। তো এই দুটোই আমাদের উত্তর, ঐশী আর চৈতির টাকা যেটা ক এর মাধ্যমে চাওয়া হয়েছিল। অর্থাৎ উত্তর আমরা লিখলে এইভাবে লিখবো যে ঐশী পেল 2 ক টাকা, আর চৈতি পেল 6 ক বাই 5 টাকা। এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে আমাদের যেটা চাওয়া হয়েছে আমাদের সেটা হচ্ছে কোশ্চেনটা এরকম যে প্রত্যেকের টাকার পরিমাণ নির্ণয় করো। তো মোট টাকা 6,300, এটা ভাগ করে দেওয়া হয়েছে। তোমাদের বইয়ে যে সবুজ ডালিম লিঙ্কনের একটা অঙ্ক ছিল এটা আসলে অনেকটা এরকম। তো প্রথমেই ক হতে আমাদের ওই টাকাগুলো আগে তুলে নিয়ে আসতে হবে। ক হতে ফারিহা পেল ক টাকা, তারপর ঐশীরটা আমরা নিয়ে আসলাম ক হতে, ঐশী পেল 2 ক টাকা, আর চৈতি পেল, এই তিনটেই আমরা ক নম্বর থেকে তুলে নিয়ে আসলাম। চৈতি পেল হচ্ছে 6 ক বাই 5 টাকা। এখন এই তিনজনের টাকার একটা অনুপাত আমরা তৈরি করে নেব। তো আমরা যে কোনো সিরিয়ালে লিখতে পারি, যার নাম আগে লিখবো সেইভাবেই আমাকে অনুপাতের সংখ্যাগুলো নিতে হবে। তো আমরা ফারিহারটাই আগে নিলাম, ফারিহা ঐশী ও চৈতির টাকার অনুপাত, চৈতির টাকার অনুপাত। তো এই সিরিয়ালে নিতে গেলে ফারিহারটা প্রথমে নিতে হবে, অর্থাৎ ফারিহা ছিল ক অনুপাত, ঐশী ছিল 2 ক, তোমরা এখানে যার নাম আগে লিখবে সেই সিরিয়ালে নিতে হবে, আর চৈতি ছিল হচ্ছে 6 ক বাই 5। তো অনুপাতে সাধারণত ভগ্নাংশ রাখা হয় না, এই ভগ্নাংশ আউট করার সিস্টেম হলো যদি একটাই হর থাকে তাহলে এই হরটা দিয়ে সবাইকে গুণ করতে হয়, আবার যদি ভিন্ন ভিন্ন হর থাকে যেমন এখানে 5 এখানে হয়তো 7 বা এখানেও কিছু আছে তাহলে সেই হরগুলো লসাগু করে সেই লসাগু দিয়ে সবাইকে গুণ করতে হয়। তো এখানে যেহেতু একটাই হর ছিল তাহলে এই 5 দিয়ে আমরা সবাইকে গুণ করলে এটা হবে 5 ক, একে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10 ক, আর একে 5 দিয়ে গুণ করলে দেখো উপরে একটা 5 দেওয়া, 5 5 কাটা গেলে এটা কিন্তু এই 6 কই থাকবে, এটা আর বাড়তে পারবে না কিন্তু এরা বেড়ে যাবে। তারপর এখান থেকে আমরা ক আউট করে দেবো,
প্রতিটার নিচে আমরা যদি একটা বাই ক বাই ক দেই, আসলে অনুপাতের সবগুলো রাশিকে একই কাজ করলে মানের কোনো পরিবর্তন হয় না, আমরা এই সুযোগটাই নিচ্ছি। তো সবাইকে আমরা একটা এখানে আমরা একটু লিখে দেবো যে পাঁচ দিয়ে, এটা কিন্তু গুণ করে বলতে হয়, পাঁচ দিয়ে গুণ করে, কোনো হর আউট করতে গেলে গুণ করে। আর এখন আমরা ক দিয়ে ভাগ করছি সবাইকে, তাহলে এখানে হবে পাঁচ, কটা কাটা যাবে এখানে, ক দিয়ে ভাগ করলে এখানে হবে দশ, এটাকে যদি ক দিয়ে ভাগ করি এখানে হবে ছয়। তো এখানে লিখে দিতে হবে ক দিয়ে, ক দিয়ে ভাগ করে, ক রেখেও অঙ্কটা করা যাবে, কিন্তু ক তুলে দিলে এই জিনিসটা সুবিধা হবে। এখন মোট টাকা ভাগ করে দিলে আমরা এর আগেও দুই পয়েন্টটাকে করেছি, অনুপাতের রাশিগুলো যোগ করে নিতে হয়। তো এখানে আমরা লিখবো অনুপাতের রাশিগুলোর, অনুপাতের রাশিগুলোর যোগফল। অনুপাতের যোগফল লেখাটা অনেক স্যার আসলে ভুল ধরে, অনুপাতের কোনো যোগ হয় না, রাশিগুলোর বলতে হয়। তো পাঁচ যোগ দশ যোগ ছয়, তো এটা আমরা যোগ করে পাবো ষোলো, ষোলো আর পাঁচে সতেরো, আঠেরো, উনিশ, বিশ, একুশ। তো এখন আমরা প্রত্যেকের টাকা বের করে ফেলতে পারবো। এইভাবে ফারিহা পেল, ফারিহা পেল, প্রথমে মোট টাকাটা নিতে হয় যেটা ছয় হাজার তিনশো টাকা ছিল, ছয় হাজার তিনশো। হ্যাঁ, এর সাথে এর বা গুণন চিহ্ন দিয়ে অনুপাতের রাশির যোগফলটা নিচে রাখতে হয়, আর আমরা যখন যার টাকা বের করব অনুপাতের সেই সংখ্যাটা উপরে রাখতে হয়। ফারিহা ছিল প্রথমটা, এটা থাকবে উপরে, আর এখানে আমরা ব্র্যাকেট দিয়ে একবারে টাকা লিখে দেব। তারপরে এই একুশ দিয়ে আমরা এটাকে কাটাকাটি করব, অর্থাৎ ভাগ করব ডাইরেক্ট। হ্যাঁ, এটা একবার যায়, আর একুশ দিয়ে তেষট্টিকে ভাগ করলে তিনবার যায়, আরও দুটো শূন্য, অর্থাৎ এখানে তিনশো হবে। নিচে রেখের কোনো দাম নেই, সো উপরের এই সংখ্যা দুটো গুণ করে দিলেই আমরা ফারিহার টাকাটা পেয়ে গেলাম, পনেরোশো টাকা। এরপর আমরা ওই শীটটা যদি বের করি, ওই শি পেল, জাস্ট এই জায়গার সংখ্যাটা চেঞ্জ হবে, ওই শীট যে অনুপাতের সংখ্যাটা আছে দশ, হ্যাঁ ওইটা এসে ঢুকবে। তাহলে ছয় হাজার তিনশো এর বা গুণন অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর ঐশীর অনুপাতের সংখ্যা ছিল দশ, এটা আমরা উপরে দিয়ে এখানে টাকা লিখে দেব। আর এটা ওই একই কাটাকাটি, এটা দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা তিনশো বার গেল, সো তিনশো আর দশ গুণ করে দিলে এটা হবে তিন হাজার টাকা। এটা হচ্ছে ঐশীর টাকা। আর চৈতির টাকাটাও আমরা ওই একইভাবে, ওই একই সিস্টেমে যদি বের করি তাহলে চৈতি পেল, এই হচ্ছে ছয় হাজার তিনশো এর বা গুণন অনুপাতের রাশির যোগফলটা নিচে, আর চৈতির যে অনুপাতের সংখ্যাটা আছে অর্থাৎ ছয়, এটা আমাদের রাখতে হবে উপরে। তারপরে এটা যদি আমরা কাটাকাটি করি, একুশ দিয়ে ডাইরেক্ট কাটি, তাহলে এটাকে যাবে আমাদের তিনশো বার, তারপরে এই দুটো গুণ করে দিলে তিন ছয় আঠারোশো, অর্থাৎ এই আঠারোশো টাকা, এটা হলো চৈতির টাকা। তারপরে আমরা এখানে উত্তর লিখে ফেলবো যে উত্তর ফারিহা, ফারিহা হচ্ছে পনেরোশো টাকা, তারপর ঐশি হলো তিন হাজার টাকা, তিন হাজার টাকা, আর চৈতি, চৈতি পেলো হচ্ছে আঠারোশো টাকা। তো এই সিম্পলি এই তিনটাই হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। তো এরপর আমরা গ নম্বরটায় ঢুকছি, তো এবার আমরা গ নম্বরটা দেখব। গ নম্বরে যেটা বলা হয়েছে যে উদ্দীপকে ছিল যে চৈতি বারোশো পঞ্চাশ টাকায় একটি খাসি বিক্রয় করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়। তো আমরা আগে বলেছি যে পার্সেন্ট দিয়ে লাভ ক্ষতি থাকলে সবসময় একটা লাইন লিখতে হয় যে একশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে, বা লাভ হলে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য, ক্ষতি হলে একশো থেকে বিয়োগ হয়, আর লাভ হলে একশোর সাথে যোগ হয়। তো আমরা সেই লাইনটা আগে লিখে আসি যে একশো টাকা, একশো টাকা ক্রয় মূল্য হলে, একশো টাকা ক্রয় মূল্য হলে পাঁচ পার্সেন্ট লাভে, লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, সরি এখানে ক্ষতিতে ছিল, লাভে আসলে প্রশ্নে বলা আছে, সেটা পরে যাব আমরা, আগে উদ্দীপকের অংশটা বের করতে হবে। তো ক্ষতি হলে একশো থেকে জাস্ট আমরা বিয়োগ করে দেব, অর্থাৎ একশো বিয়োগ পাঁচ, হ্যাঁ এটা বিয়োগ করে আমরা পাবো পঁচানব্বই টাকা, পঁচানব্বই টাকা। এখন অঙ্কে যে বারোশো পঞ্চাশ টাকা মূল্যটা দেওয়া ছিল এটা কিন্তু বিক্রয় মূল্য, তো অঙ্কে যে মূল্যটা দেওয়া থাকে তার উল্টো মূল্যটা বের করতে হয়, অর্থাৎ ক্রয় দেওয়া থাকলে বিক্রয় বের করতে হয়, আর বিক্রয় দেওয়া থাকলে ক্রয় বের করতে হয়। যেহেতু বিক্রয় দেওয়া আছে তাহলে ক্রয় বের করতে হবে, আর যেটা বের করতে হবে সেটাকে ডানে বা পরে লিখতে হবে, তাহলে বামে লিখতে হবে এখানে আমাদের হচ্ছে বিক্রয় মূল্যটা। তাহলে ভাষাটা এরকম যে পঁচানব্বই টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্য হলে
ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। আমরা এখান থেকে আগে ক্রয় মূল্যটা বের করে আনবো, ক্রয় মূল্য 100 টাকা। তারপরে ঐকিক নিয়মের হিসেবে আমরা এখানে প্রথমে একে বের করব, যে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তো এখানে 100 উপরে থাকবে আর 95টা নিচে যাবে। তারপরে যে 1250 টাকা আমাদের বিক্রয় মূল্য ছিল সেইটা আমরা এখানে বসিয়ে দেবো, 1250 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তো এই 1250 টাকা উপরে বসাতে হবে। তাহলে 100 × 1250 = 95। তো এখানে আমরা একটু পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি, এটাকেও পাঁচ দিয়ে যায়, তো পাঁচকে পাঁচ, ছয় সাত পঁয়তাল্লিশ, পাঁচ নয় পঁয়তাল্লিশ, পাঁচ দিয়ে 19 বার যায়, আর এটাকে কাটলে এটা 20 বার যায়। সো এটা আসলে ডাইরেক্ট 19 দিয়ে আর যায় না, যেহেতু মৌলিক সংখ্যা গেলে একবারই যেত। এখন এই সংখ্যা দুটো আমরা যদি গুণ করে নিই, তাহলে প্রথমে আমরা ডানে দুটো শূন্য বসিয়ে দিয়ে 2 দিয়ে এখান থেকে গুণ করলেই হয়ে যায়, 5 × 2 = 10, হাতে 1, 2 × 2 = 4, এটাকে 5, আর 2 × 2 = 2, অর্থাৎ 25,000 বাই হচ্ছে এখানে 19। তো এই একটা অবস্থা, এটা আমরা হচ্ছে যে ক্রয় মূল্য পেলাম। এটা আমরা লিখে দিই এখানে যে এটা আমাদের ক্রয় মূল্য, ক্রয় মূল্য। এবার এই প্রশ্নে যেটা বলা ছিল যে কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে, তাহলে পার্সেন্ট দিয়ে লাভ থাকলেও এরকম একটা লাইন আগে লিখতে হয়, এটা না লিখলে আসলে অঙ্ক করাই সম্ভব না। লাভ হোক আর ক্ষতি হোক, পার্সেন্টের 100 কে সবসময় ক্রয় মূল্য ধরতে হয়। 100 টাকা ক্রয় মূল্য হলে এটা আমরা বলবো যে 5% লাভে লাভে বিক্রয় মূল্য, ক্ষতি হলে যেমন আমরা বিয়োগ করেছি, আর এখন 100-র সাথে এটা যোগ করতে হবে, অর্থাৎ 100 + 5, তাহলে এটা আমাদের আসবে হচ্ছে 105 টাকা। এবার যেহেতু বিক্রয় মূল্য চাওয়া হয়েছে, তাহলে এই 105 টাকা বিক্রয় মূল্যকে আমরা ডানে ফেলবো, আর 100 টাকাটাকে আমরা বামে রাখবো। তাহলে আমরা ভাষাটা এইভাবে লিখবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 105 টাকা, বিক্রয় মূল্য 105 টাকা। তো এখান থেকে আমরা প্রথমে আগে একে বের করে নেব, এক এক নিয়মে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, এটা উপরে থাকবে 105, আর 100টা নিচে যাবে। তারপরে এইখানে আমরা যে ক্রয় মূল্যটা বের করে রেখেছিলাম সেইটা এসে নিচে ঢুকবে, অর্থাৎ এই বামের দিকটা একই গোষ্ঠী হইতে হয়, ক্রয় হলে ক্রয় বসবে, এখানে যেমন বিক্রয় ছিল বিক্রয় বসছিল, তো এখানে আমরা বসাবো 25,000 বাই হচ্ছে 19। তো এইটা হচ্ছে যে একের নিচে কোনো ভগ্নাংশে বের করলে এটা উপরের সংখ্যাটা উপরেই দিতে হয় আর নিচেরটা নিচে লিখতে হয়। তার আগে এই যে ভগ্নাংশটা আসছে এটা আমরা আগে লিখে ফেলবো, 105/100, তারপরে দুই জায়গায় গুণ চিহ্ন দিয়ে ওই উপরেরটা উপরেই লিখবো 25,000, আর নিচে ছিল আমাদের 19। তো কখনো যদি এমন হয় যে ভগ্নাংশের নিচে একে বের করছি, তখন কিন্তু এটা উল্টায় দিতে হয়, অর্থাৎ উপরেরটা নিচে দেয় আর নিচেরটা উপরে যায়। তো এখানে আমরা সিম্পলি একটু পাঁচ দিয়ে কাটাকাটি করতে পারি, এই দুটো 5 × 100, আর এটা 5 × 2 = 10, 5 × 5 = 5, আর 19 দিয়ে এটাকে আসলে ডাইরেক্ট যায় না, সেক্ষেত্রে আমাদের এইখানে আমরা একটু কাটাকাটি করতে পারি, শূন্যটা আমরা ক্যান্সেল করে দিয়ে হচ্ছে যে এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 × 2 = 2, 2 × 4 = 5 = 1, 10, 5 × 2 = 10, 0। তো আর কাটাকাটি নেই, এখন এই উপরের সংখ্যা দুটো গুণ করে দিতে হবে, আর নিচে যেটা 19 আছে এই 19টা 19ই থাকবে। তো আমরা উপরের সংখ্যা দুটো জাস্ট গুণ করে নিচ্ছি, আসলে ক্যালকুলেটার ইউজ তোমাদের সপ্তম শ্রেণীতে নেই, তারপরে আমরা এখানে করছি একটু তাড়াতাড়ি করার জন্য। উপরের সংখ্যা দুটো গুণ করে হবে 26,250, এই দুটো, তো 26,250 ভাগ নিচে ছিল 19। এখন এটা আসলে দশমিকে আনলে অনেক সময় দেখা যায় যে মিলে না, মানে চলতেই থাকে ভাগগুলো, সেক্ষেত্রে আমরা বলবো যে এটা তোমরা যদি মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে দাও, অর্থাৎ সমস্ত করে দাও, তাহলে জিনিসটা ভালো হয়, আর নাহলে দশমিকের ভাগগুলো যদি না মেলে তাহলে প্রায় দিয়ে উত্তর লিখতে হয়, যাই হোক সেটাও কোনো সমস্যা না। তো এটা 1381, গাইডে যেমন দশমিকে আনছিল 1381.58, কিন্তু এটা দশমিকের পর অসীম চলতেই থাকে, যার কারণে আমরা এটা মিশ্র ভগ্নাংশ করব, 26,250। তো এইখানে প্রথমে একবার যায় 19 × 19, হ্যাঁ এটা আমরা বিয়োগ করে নিই, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে এখানে হয় 7, তারপরে আমরা 2 কেটে নিলাম, হ্যাঁ তাহলে 3 × 57, 4 বার দিলে দেখো 76 বড় হয়ে যায়, 3 × 19 হচ্ছে 57, তাহলে 7 আছে 12 হবে 5, হাতের এক এখানে আসলো 6, 6 আছে 7 হবে 1, তারপরে আমরা এই 5টা কেটে নিলাম। এরপরে এখানে দেখা যাচ্ছে যে 8 বার যায়, 8 নং 72 = 2,
হাতে 7, 8 8 8 7 15 152 অবশিষ্ট থাকে এখানে 3। তারপর আমরা এই শূন্যটা কেটে নিলাম। এই শূন্য কেটে নেওয়ার পরে হচ্ছে যে 1 3 8 এখানে দুইবার দিলেও বড় হয়ে যায়, 19 দুগুণে 38 একবার গেল 19 কে 19, তো এটা বিয়োগ করে পাবো আমরা 1, হাতের 1 এখানে আসলো 2, 2 আছে 3 হবে 1। তো এই জায়গায় আমরা যদি মিশ্র অর্থাৎ সমস্ত করে দেই তাহলে সুবিধা হবে, সেক্ষেত্রে এই যে ভাজকটা চলে যায় নিচে, কেননা মিশ্র ভগ্নাংশ হলে এখানে প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে হয় আর অবশিষ্টটা দিতে হয় উপরে। এখানে আসলে দাগটার কারণে কাটাকাটি হয়ে গেল, আমরা এখানে ফ্রেশ করে লিখি যে 1381 সমস্ত, উপরে হচ্ছে আমাদের 11 আর নিচে হচ্ছে 19। প্রকৃত ভগ্নাংশ হতে গেলে তোমরা জানো হরটা বড় হয় লবটা ছোট হয়, অর্থাৎ ভাজকটা সবসময় নিচে যাবে আর ভাগশেষটা উপরে চলে যাবে। তো এই এত টাকা, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য এবং এটাই আমাদের গ নম্বরের অ্যান্সার। তো আজকের পাঠ এ পর্যন্তই, ধন্যবাদ।